ঘরোয়া ক্রিকেটের খবর। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে 3 রাউন্ড শেষ, 3 ম্যাচেই জয় পেয়েছে 4টি দল। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আর 3 ম্যাচ খেলেও কোনো জয় না পাওয়া ঐতিহ্যবাহী মোহামেডান, মাত্র 1 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 10 নম্বরে। সুপার লিগে ওঠার মিশনে অনেকটাই এগিয়ে শেখ জামাল, আবাহনী, প্রাইম ব্যাংক ও লেজেন্ডস অব রূপগঞ্জ 4টি দলে জিতেছে টানা 3 ম্যাচ। সবারই পয়েন্ট সমান 6 হলেও নেট রান রেটের হিসেবে শীর্ষে রয়েছে শেখ জামাল। শুক্রবার লিগের 4র্থ রাউন্ড শুরু। আগামী 3 রাউন্ডের ম্যাচগুলো হবে বিকেএসপি ও ফতুল্লায়। আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের একমাত্র টেস্ট মাথায় রেখে মিরপুরে হবে না কোনো ম্যাচ। শিরোপা পুনরুদ্ধারের মিশনে ভালো দল তৈরি করেছে আবাহনী, সবগুলো ম্যাচ জিতে তারই প্রতিফলন মাঠে। শেখ জামালের চেয়ে সামান্য নেট রান রেটে পিছিয়ে থেকে 2 নম্বরে খালেদ মাহমুদ, সুজনের শিষ্যরা। টেবিলের 3-এ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও 4-এ লেজেন্ডস অব রূপগঞ্জ। সাবেক চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স 1 ম্যাচ জিতে ও বৃষ্টিতে পরিত্যক্তের কারণে 3 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ। সমান পয়েন্ট নিয়ে সেরা 6-এ জায়গা করে নিয়েছে রূপগঞ্জ টাইগার্সও। এবারের আসরে শেখ জামাল ও আবাহনীর লড়াইয়ের ধারে কাছে নেই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। সুপার লিগ খেলতে হলে সেরা 6-এ থাকতেই হবে, তবে সাদা কালোরা উল্টো পথে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে প্রথম ম্যাচ হারে 121 রানের বিশাল ব্যবধানে, পরের ম্যাচ বৃষ্টির কারণে বেঁচে যায় হার থেকে। রনি তালুকদার জাতীয় দলের সুযোগ পাওয়ায় নেই দ্বিতীয় ম্যাচ থেকে। সাকিব মিরাজও জাতীয় দলের জন্য আপাতত খেলবেন না মোহামেডানের হয়ে। রিয়াদও ফর্মে নেই, কায়েস বাহিনী তাই হিমশিম খাচ্ছে এবারের আসরে। 3 ম্যাচে জয় না পাওয়া সাদা কালোদের সামনে তাই সুপার লিগে উঠতে বড় পরীক্ষাই দিতে হবে। শুক্রবার টপ 4-এ থাকা প্রাইম ব্যাংকের সঙ্গে 4র্থ ম্যাচ খেলবে মোহামেডান। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।